হায়দ্রাবাদের পিশাবুজুরের সম্মান রেখে বলি, ওনারও সুন্নতের মাঠে অনেক খেদমত আছে। হয়তো বা ওনার ছেলে একটা আদর্শ হঠাৎ করে লালন করতে যাইয়া ওনারে জিম্মি, ওনাকে এমন ভাবে জিম্মি করে রাখছে যে ওনার ছেলের পক্ষে কথা না বললে ওনার পিশাবগিরি হয়তো থাকবে না, এরকম কিছু হয়তো বা তারা জব্দ করে রাখছে। যে জব্দের ব্ল্যাকমেল যেটাকে বলা হয়, এটার কিছু অংশ আমার কাছেও আছে, এটা যদি আমিও ছাড়ি আপনারা নিজে আমি হুজুরকে ঘৃণা করবেন, এটাই তারা ওরা করছে মনে হয়, আমার মনে হয়। আমি তো ছাড়ি না এই জন্য যে এটা ছাড়লে উনি নিন্দিত হোক এটা আমি চাই না, এবং ওনার ছেলেও নিন্দিত হোক এটা আমি চাই না। ওনার ছেলে মনে হয় গুলশানে বৈশা গুলিস্তানের গুরুস্তানের চিন্তা ভুললা গিয়া গুলশানে বৈশা হয়তো একটা চাবি কলকাতি লড়াইতেছে, লড়াইতে যাইয়াই যে ইনিজামি হুজুর সারা জীবন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী মান্য গেছেন, এমনকি উনি নিজে একটি বুখারী শরীফের অনুবাদ করছেন, বুখারী শরীফের অনুবাদ করতে যাইও তিনি ওই বুখারী শরীফের অনুবাদ করতে যায় কিছু খেয়ানত করলো, যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি দোষী হইতেন তাহলে তো ইমাম বুখারী হয়তো ভুল করতে, ইমাম বুখারী যদি হাদিস আইন না তাদের দৃষ্টিতে ভুল করে থাকে, তো এই হাদিস থেকে তো আমিরে মুয়াবের হাদিসটা উনি বাদ দিয়ে হাদিস বুখারী অনুবাদ করার কথা ছিল। উনিও কিন্তু তিন বছর আগেও হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী জেনে মেনে কিন্তু বুখারী শরীফটা অনুবাদ করেছেন। আপনারা জানেন যে এই চলমান সংকটের ব্যাপারে আমরা বারবার আহ্বান করেছি ওনাদের সাথে বসার জন্য, ওনারা আমাদেরকে লাইন দেয় না। এই জন্য এখানে আমার মনে হয় আগ্রাবাদের বিশ্বাস হুজুর সাইফুর রহমান নিজামী হুজুরের মুরিদান সম্ভবত এখানে আছে, এবং ওনার ছেলে হারুন শেখ এখন পরিচিত ওনাদের কাছে হায়াত না কি জানে বলে। তো এই জন্য আমি অনুরোধ করব, পীর মুরিদ আমরা সারা জীবন কইরেছি ভাই সংগ্রামের পত্রিকা, আমার বাপদাদারা কইরেছে, আমার চাচারা কইরেছে, এইভাবে আমরা সকল উলামা একরামদেরকে আমরা দেখে আসছি, কিন্তু সুন্নি সুন্নি এইভাবে দ্বন্দ্ব লাগাইতে আমরা কাউরে দেখি নাই, এইভাবে এই এরকম নোংরা মনমানসিকতা আমরা কখনো দেখি নাই, কথা বলেন ঠিক কি? ঠিক। তো এই জন্য মুরিদ আপনাদের যেমন আছে আমাদেরও আছে। আপনি যদি আপনার মুরিদদেরকে বলেন এমুকের ওয়াজা যাবি না, এমুকের লোকের সম্পর্ক রাখবি না, এমুকে এমুকে শুননি না, এমুকে খারিজি, এইভাবে তুহমতটা আপনারাই প্রথম দিয়েছেন, এই জন্য আমরা বাধ্য হইয়া আপনাদের বিপরীতে আমরা সাহাবার পক্ষে আপনাদের ঘুমন্ত মুখোশ আপনাদের ছদ্মবেশের মুখোশের অন্তরালে যে যে একটা এই মানে যে একটা পলিসি আছে এই পলিসিটাকে জাতির সামনে তুলে ধরা খুব প্রয়োজন মনে করেছি। সুতরাং আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি নাম নিতাম না, নাম না নিলে এই ছেলেরা কিছু বুঝবে না, ওনারা যেহেতু আমাদের নাম নিয়ে আমাদেরকে গালাগালি করে আমরা এখন নাম ধরে তাদেরকে সতর্ক করি। আমি বলি যদি আগ্রাবাদের পিশাবুজুরের সম্মান রেখে বলি, ওনারও সুন্নতের মাঠে অনেক খেদমত আছে, হয়তো বা ওনার ছেলে একটা আদর্শ হঠাৎ করে লালন করতে যাইয়া ওনারা জিম্মি করছে কিনা সেটাও জানি না, উনি কোন জায়গায় দুর্বল সেটাও আমি জানি না, নাকি ওনার ছেলে ওনাকে এমনভাবে জিম্মি করে রাখছে যে ওনার ছেলের পক্ষে কথা না বললে ওনার পিশাবগিরি হয়তো থাকবে না, এরকম কিছু হয়তো বা তারা জব্দ করে রাখছে। যে জব্দের ব্ল্যাকমেল যেটাকে বলা হয়, এটার কিছু অংশ আমার কাছেও আছে, এটা যদি আমিও ছাড়ি আপনারা নিজে আমি হুজুরকে ঘৃণা করবেন, এটাই তারা ওরা করছে মনে হয় আমার মনে হয়। আমি তো ছাড়ি না এই জন্য যে এটা ছাড়লে উনি নিন্দিত হোক এটা আমি চাই না, এবং ওনার ছেলেও নিন্দিত হোক এটা আমি চাই না। ওনার ছেলে মনে হয় গুলশানে বৈশা গুলিস্তানের গুরুস্তানের চিন্তা ভুললা গিয়া গুলশানে বৈশা হয়তো একটা চাবি কলকাতি লড়াইতেছে, লড়াইতে যাইয়াই যে ইনিজামি হুজুর সারা জীবন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী মান্য গেছেন, এমনকি উনি নিজে একটি বুখারী শরীফের অনুবাদ করছেন, বুখারী শরীফের অনুবাদ করতে যাইও তিনি ওই বুখারী শরীফের অনুবাদ করতে যায় কিছু খেয়ানত করলো, যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি দোষী হইতেন তাহলে তো ইমাম বুখারী হয়তো ভুল করতে, ইমাম বুখারী যদি হাদিস আইন না তাদের দৃষ্টিতে ভুল করে থাকে, তো এই হাদিস থেকে তো আমিরে মুয়াবিয়ার হাদিসটা উনি বাদ দিয়ে হাদিস বুখারী অনুবাদ করার কথা ছিল, উনিও কিন্তু তিন বছর আগেও হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী জেনে মেনে কিন্তু বুখারী শরীফটা অনুবাদ করেছেন, এবং উনি কিন্তু এই হাদিস গ্রন্থে গবেষণার কারণে সরকারের পক্ষ থেকে কিন্তু একুশে পদক তিনি কিন্তু পেয়েছেন। তো যেই হাদিস অনুবাদ করে গবেষণা করে এবং লেখনির মাধ্যমে সরকারের পক্ষ থেকে একুশে পদক প্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত উনি তিন বছর পরে কেন ওনার আদর্শ থেকে লড়ে গেছে আমরা এই এই বিষয়টি নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। এই জন্য আপনি নিজামী হুজুর তিন বছর আগেও বুখারী শরীফের মধ্যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু থেকে হাদিস যা রেওয়ায়েত আছে সবগুলো এনেছেন, এবং নামের পরে
رضي الله تعالى عنه যেখানে বুখারী শরীফে ছিল সেই রাদি আল্লাহ তাআলা আনহুকে গোপন করে তিনি কিছু খেয়ানত করেছেন খেয়ানত করলো আমরা উনাকে স্ট্রংলি ভাবে দোষারোপ করি নাই কেন আমরা একসাথে বসলে হয়তো শেষ হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত যখন হুজুরও আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে বলা শুরু করেছেন এবং ওনার ছেলেকে সমর্থন দেওয়া শুরু করেছেন তখন আমরা মনে করেছি ওনার যেহেতু বিশাল মুই মুরিদান আছে ওই মুরিদানরা যদি পিশা বুজুরে একটা কথার দ্বারা ঈমান হারা হয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এটা সামাজিকভাবে যেমন অসুন্দর ঈমানের ক্ষেত্র অত্যন্ত দুঃখজনক কথা বলেন ঠিক না বেঠে এইজন্য আমি পরিষ্কার ভাষায় বিলগর নাম ধরে বলে গেলাম কারণ ওনারা থানার মধ্যে গিয়েছে এই মাহফিলকে পানছাল করার জন্য এবং আমাদের বিরুদ্ধে টাইমলাইন অনলাইন অফলাইনের মাধ্যমে অনেক লেখালেখি করে আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যেতে চাই ওনাদেরকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ওনার দৃষ্টিতে যদি আমিরে মুয়াবিয়া ওনাদের দৃষ্টিতে যদি হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের হয় এবং জাহান্নামী হয় এবং তাকে সাহাবী বলা যাবে না এই রকম ভাবে যদি কোনো ধরনের লোক থেকে থাকে আমি আলহামদুলিল্লাহ আমি বলবো এই আজকের মাহফিল থেকে আমরা ওনাদের সাথে যেই কোনো জায়গায় আমরা বসতে প্রস্তুত আছি কথা বলেন আপনারা সমাধান চান কি চান না যেহেতু সুন্নি সুন্নি সমস্যা হইছে এটা তো আমরা আলোচনা করে সমাধান করতে হইব কথা কোন ঠিক কি না আমরা ফেসবুকে গালাগালি করতে চাই না আজকের মাহফিলে আমি কথা বলছি আমি কি কোনো অশ্রদ্ধা করে কথা বলছি না আমি বলছি নিজামী হুজুর সারা জীবন সাহাবী মাইন না গেল তিন বছর আগে বুখারী শরীফ লিখে পুরস্কার পাইলো সরকার থেকে এইটা দিয়া দিয়া সরকার এবং প্রশাসনকে অনেকভাবে তারা মিসগাইড করে তো এত কিছু খাইতে পারেন এত কিছু লইতে পারেন আজকে হঠাৎ কইরা কেন বিরোধিতা করলো এই বিরোধিতা কইরা কেন আবার আমাদের বিরুদ্ধে দাঁড়ালো এটাই ছিল আমাদের দুঃখ আমাদের একটা আশা ছিল এরকম যে নিজামী হুজুর জীবিত থাকতে থাকতেই উনার ছেলেকে যদি ঘরের মধ্যে বইলা দেয় তোর গবেষণার মধ্যে ভুল আছে তুই কি বলস না বলস বাংলাদেশ নয় সারা বিশ্বের 99.95 উলামায়ে কেরামদের আকীদা হলো ইমামদের আকীদা হলো মাযহাবের ইমামদের আকীদা হলো তরিকতের ইমামদের আকীদা হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন তুই কোথা থেকে কি পাইছিস ইতিহাসের কিতাব পড়ে কি কস না না কস উনার ছেলেকে উনি থাপ্পড় দিয়েও জিজ্ঞাসা করতে পারতো কথা বলেন ঠিক না বেঠে আমার ছেলে অন্য গেলে আমি ঘরে শেষ করব আজকে এই বিষয়টাকে যখন সামাজিকভাবে বিশ বাস ছড়িয়ে দেওয়া হয়েছে তখন এটা আমরা সামাজিকভাবে এই মাহফিল করে করে বুঝানো এটা আমাদের ইমানি দাবি হয়ে পড়েছে এটাই হলো আজকের মাহফিলের মূল বিষয় এই জন্য আপনারা আমাদের আজকের মাহফিলে যে যেভাবে আলোচনা করেছেন এই আলোচনাগুলোকে আপনারা নেগেটিভ দেখবেন না অনেকে বলবেন যে মাহফিল সাজাইছে তাইর হুজুর সুর দিয়ে নোয়াজ করলো না এত দামি দামি বক্তা এলো কোনো ধরনের ওয়াজ নাই কিছু নাই শুধুমাত্র বক্তব্য দিয়ে দিয়ে গেল ভাই এটা একটা কনফারেন্স এটা নীতিগত জায়গা নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য একটা কনফারেন্স এই জন্য কনফারেন্সে যার যার অভিমত ব্যক্ত করিয়া আপনাদের বিল গড় এবং কসবাসবাসীকে বুঝাইয়া দিয়া গেলাম যে আমরা আমিরে মুয়াবিয়াকে সাহাবি মানি আর যারা সাহাবি মানে না তাদের সাথে আমরা কোনো যুদ্ধে যেতে চাই না কোনো তর্কে যেতে চাই না আমরা তাদেরকে নিয়ে এই বিল গড়ের মধ্যে যদি কোনো মানুষ থাকে তাদের দায়িত্বশীল ব্যক্তি থাকে তাকে বলবো আপনার বিল গড়ের মধ্যেই আপনার পিশাবকে নিয়ে আসেন আমরা বিল গড়ে এসেই ইনশাআল্লাহ এই ব্যাপারে বহাস করার জন্য প্রস্তুত আছি আপনারা কি আমার সাথে একমত আছেন কারা কারা একমত আছেন হাত তুলে দেখান তো দেখি নারায় তাকবীর নারায় রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহু আকবার নিপাত জিয়াবাত কারজিবাত নিপাত জাত